হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের হিউম্যান স্কিনে কয়টা লেয়ার থাকে, আই মিন হাউ মেনি স্কিন লেয়ার উই হ্যাভ গট ইন আওয়ার হিউম্যান স্কিন, এই বিষয়টা আমাদের স্কিন কেয়ার করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে আমরা স্কিন কেয়ারের ক্ষেত্রে যখন যে কোনো প্রসাধনী সিলেক্ট করি, এক্ষেত্রে প্রথমত আমাদের স্কিনে যে লেয়ারটাতে হচ্ছে প্রয়োজনীয় ভূমিকা রাখে সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস লেয়ার। এবারে এপিডার্মিস লেয়ার সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই তখন আমরা খুব চমৎকার কিছু তথ্য পাব। আমাদের এপিডার্মিস লেয়ারে হচ্ছে আরও চারটা সাব লেয়ার থাকে, যে সাব লেয়ারের ভেতরে কর্নিয়াল সেলস এবং লিপিড সাবস্টেন্স এই দুটোকেই প্রতি 28 দিন পরপর হচ্ছে রিসাইক্লিং করার মাধ্যমে প্রত্যেকটা সাব লেয়ারকে একটা স্ট্যাবল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসে। যখন এটা একটা স্ট্যাবল স্ট্রাকচারে চলে আসে তখন আমাদের এই এপিডার্মিস লেয়ারটাই সব ধরনের পলিউশন থেকে আমাদের স্কিনটাকে হচ্ছে প্রোটেক্ট রাখে। সেকেন্ড লেয়ার আমাদের স্কিনে হচ্ছে ডার্মিস, যেখানে প্রথম উপাদানটা হচ্ছে কোলাজেন, যেটা 25 বছর পর্যন্ত হচ্ছে আমাদের স্কিনে অটো প্রোডিউস হতে থাকে। এবং কোলাজেনটা মূলত আমাদের স্কিনে প্রোটিনটাকে হচ্ছে ডেভেলপ করে, যেটার কারণে দেখবেন 25 বছর পর্যন্ত আমাদের কারো স্কিনে কোনো ধরনের কোনো ফাইন লাইন্স অথবা বয়সের ছাপ বা বলি রেখা আমরা যে একটাকে বলি সেগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। যখনই আমাদের বয়সটা 25 থেকে 30-এর দিকে সুইচ করি তখন আস্তে আস্তে হচ্ছে আমাদের কোলাজেন প্রোডাকশনটা 1% করে কমতে থাকে। 30 যখন আমরা ক্রস করি তখন কোলাজেন প্রোডাকশনটা একেবারেই হচ্ছে স্টপ হয়ে যায়। এ কারণে 25 এবং 30-এর পরবর্তী সময় থেকে আমাদের স্কিনে বয়সের ছাপ এবং ঝুলে যাওয়ার প্রবণতাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে মেলানিন। এই মেলানিনটা দিয়ে পৃথিবীতে 7.5 এবং 8 বিলিয়ন মানুষের কথা আমরা যদি বলি, ইনফ্যাক্ট আপনার ফ্যামিলিতে থাকা প্রত্যেকের স্কিন কালার দেখবেন হচ্ছে একটু একটু ডিফারেন্ট কালার। আর এটাই হচ্ছে মেলানিন, যেটা পিগমেন্ট সেল আমাদের প্রতিটি কোষের গোড়ায়। এই মেলানিনটার মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কালার, যেটা মিরাকেল অফ অলমাইটি আল্লাহ। লাস্ট লেয়ার হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে হাইপোডার্মিস, যেখানে ব্লাড ভেসেলস, বেইন এবং হচ্ছে ফ্যাট দিয়ে খুব সুন্দর করে সুসংগঠিত থাকে। এই আমাদের হিউম্যান স্কিন কেয়ারের প্রয়োজনীয়তাটা হচ্ছে আমরা যখন কোনো ধরনের স্কিন কেয়ার স্কিনে অ্যাপ্লাই করব তখন সেটা ময়শ্চারাইজিং জেল হতে পারে, সেটা ফেস ওয়াশ হতে পারে, সেটা টোনার হতে পারে, সেটা সিরাম হতে পারে, এই প্রসাধনীগুলোর প্রয়োজনীয়তাটা কী সেটা হচ্ছে আমরা যখন বাসার বাইরে যাই তখন আমাদের ঢাকার কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা প্রচুর পরিমাণে পলিউটেড এরিয়া হচ্ছে ফেস করি। এরপরে সান এক্সপোজ তো আছে, সূর্যের বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি, সো সান এক্সপোজ, পলিউশন, ডাস্ট, সাচ কাইন্ড অফ থিংসগুলো যখন আমাদের স্কিন সারফেসের আপার লেয়ারে জমে থাকে। এবং আমরা যারা মেকআপ প্রেমী বা বিভিন্ন মিডিয়াতে কাজ করি সেক্ষেত্রে প্রতিনিয়ত মেকআপ করতে হয়, এই মেকআপের জার্মগুলো হচ্ছে আমাদের হিউম্যান সারফেসের এখানে জমে থাকে। সো ডাস্ট, পলিউশন, মেকআপ জার্মসগুলো যেটা আমাদের স্কিন সারফেসের এপিডার্মিস লেয়ারে জমে থাকে এটা প্রপারলি পরিষ্কার হওয়া জরুরি।